সিরাজগঞ্জের মাঠে সাইকেলে চড়লেন প্রধানমন্ত্রীর নাতনি নারীর ক্ষমতায়নে বাল্যবিবাহ রোধে সিরাজগঞ্জের মাধ্যমিক স্তরের ছয়শ নারীর শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে আয়োজনে ছয়শটি সাইকেল বিতরণ করা হয় সিরাজগঞ্জের সরকারি কলেজ মাঠে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মোশারফ হোসেন মিতু আমন্ত্রিত অতিথিদের সারিতে বসেছিলেন প্রধানমন্ত্রীর নাতনি খন্দকার আলিজা হোসেন বন জামাই সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রফেসর হাবিব মিল্লাত মুন্নার আমন্ত্রণে সাইকেল বিতরণ অনুষ্ঠানে মেয়েকে নিয়ে আসেন খন্দকার মোশারফ হোসেন মিতু অনুষ্ঠান শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর নাতৃ খন্দকার আলিজা হোসেন একটি সাইকেল নিয়ে মাঠে চালিয়ে দর্শক ও আমন্ত্রিত অতিথিদের নজর কাড়েন ছাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর মেয়ে জামাতা খন্দকার হোসেন মিতু বলেন আর কোনো বাল্যবিবাহ নয় বাল্যবিবাহের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ যারা বেআইনিভাবে বিবাহ দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এজন্যে বেআইনি বিবাহ বন্দে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে সরকারের আইন না মেনে বিবাহ সম্পাদন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাল্যবিবাহ যেখানে প্রতিরোধ শিখা নেই নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের নারীরা এখন বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য স্থান রয়েছে